নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকের রেসিপি ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলু কাঁচকলার ডালনা প্রথমে এখানে আমি চারটে কাঁচকলার খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলোকে এরকম সাইজ করে কেটে রেখেছি কেটে কাঁচকলাগুলোকে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি এতে করে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না একশো গ্রাম মটর ডালকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে ডালটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম দিচ্ছি এর মধ্যে একটা আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে বেটে নিতে হবে ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা মশলা আমি প্রথমেই তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো পেস্ট সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর কড়াইতে ফোর টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে ছোট ছোট করে ডালের বড়াগুলোকে দিয়ে ভেজে নিতে হবে একটা দিক ভাজা হয়ে গেছে এবার আরেকটা দিক উল্টে দিচ্ছি ডালের বড়াগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম কাঁচকলাগুলোকেও ভেজে নিতে হবে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি এবার তেলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এবং এলাচ দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে এবার ভেজে নিচ্ছি আলুটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম আর মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলার কাঁচা গন্ধটা এখন প্রায় চলে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে আরও এক মিনিট আলু এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়াগুলো সমস্ত কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব আরও পাঁচ মিনিট একটু ঝোল ঝোল অবস্থাতে কিন্তু কাঁচকলার ডালনাটা নামিয়ে নেবেন কেননা ঠান্ডা হলে পরে বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে অর্থাৎ গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিলাম চিনি গরম মশলা গুঁড়ো এবং ঘি ডালের বড়া দিয়ে কাজকলার ডালনার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন